আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। তো আজকে হচ্ছে কাঁচা আম দিয়ে কিভাবে মোরব্বা আমি তৈরি করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ উপায়ে। তো এখানে হচ্ছে আমি আম নিয়েছি, কাঁচা আম। তো এইগুলো হচ্ছে গাছের, আমাদের এই মাত্র গাছ থেকে পেরে আনলাম আর কি। তো এই আম দিয়ে আমি মোরব্বা তৈরি করব। আর আটি শক্ত হলে মোরব্বার জন্য অনেক ভালো, তার জন্য বাজারের আম দিয়ে আমি এগুলো করতেছি না আর কি। বাসায় যে গাছ আছে তো ওই গাছ থেকেই পেরে আনলাম। তো এখন হচ্ছে প্রত্যেকটা আম আমি দুই ভাগ করে নিয়েছি, ছিলে নিয়েছি। নিয়ে আমি আমি এইগুলাকে ভালোভাবে কেচে নিব। তো এই যে আমি হচ্ছে কাঁটা চামচ দিয়ে করতেছি, আর খুবই ভালোভাবে কেচে নিতে হবে যেন ভিতর পর্যন্ত চিনি শিরাটা ঢুকে। তো আপনারা চাইলে যে কাঠি আছে তো টুথপিক দিয়েও কিন্তু, তিন চারটা টুথপিক একসাথে করেও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। তো আমি এখানে হচ্ছে কাঁটা চামচ দিয়ে এই কাজটা করতেছি। তো প্রত্যেকটা আম একইভাবে আমি এভাবে কেচে নিব আর কি। তো এই তো কেচে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি পানির মধ্যে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা, আর অবশ্যই ভালোভাবে কেচে নিতে হবে ভালো মোরব্বার জন্য, ভালো মোরব্বা খেতে হলে আর কি। তো 1 ঘন্টা পর আমি পানিটা ফেলে দিয়েছি। এখন হচ্ছে আমি 2 চামচ লবণ দিব। লবণ দিয়ে আবারও আমি পানি দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। আর আমগুলা যেন পানির নিচে ডুবে থাকে সেরকম ভাবেই পানি দিতে হবে। তো এই তো 1 ঘন্টা পর আবারও ফিরে আসলাম। তো 1 ঘন্টা পর আবারও আমি পানিটা চেঞ্জ করে নিয়েছি। নিয়ে এখন হচ্ছে একদম গরম পানি দিয়ে দিলাম। দিয়ে আমি পানিটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই আমের রেসিপিটা এমন একটা রেসিপি, ছোট বড় সবাই পছন্দ করে, তাই না? আমার বাসায় তো খুবই পছন্দ করে। তো এখন হচ্ছে পানিটা ঠান্ডা হয়ে গেছে। তো এখানেও আমার 1 ঘন্টা লেগেছে। তো এখন হচ্ছে ভালোভাবে আমি প্রত্যেকটা আম চেপে চেপে পানিটা ফেলে দিব। আর এই পর্যায়ে কিন্তু আমটা অনেকটাই নরম হয়ে এসেছে। তো খুবই ভালোভাবে যতটুকু সম্ভব চেপে চেপে পানিটা ফেলে দিতে হবে। তো এই যে আমি প্রত্যেকটা আম কিন্তু ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি, চেপে ফেলে দিয়েছি আর কি পানিটা। তো এখানে একটা প্যান বসিয়ে দিলাম। তো আমি 1.5 কাপ চিনি দিলাম আর 1.5 কাপ পানি দিব। মোট কথা হচ্ছে যতটুকু চিনি ততটুকু পানি। আর দিলাম হচ্ছে ছোট 1 টুকরা দারুচিনি আর 1টা এলাচ, জাস্ট অল্প একটু ফ্লেভার হবে, আর বেশি দেওয়া যাবে না। তা না মানে বেশি দিয়ে ফেললে কিন্তু শুধু এলাচ আর দারুচিনি ফ্লেভারই পাওয়া যাবে। তো শিরাটা বলক এসে গেছে। এই পর্যায়ে আমি আমগুলা দিয়ে দিচ্ছি। তো আমি আমগুলা কিন্তু একইভাবে দিচ্ছি, আর যেই জায়গাটা কেচে নিয়েছি সেই জায়গাটা কিন্তু নিচের দিকে দিয়ে দিলাম। কারণ হচ্ছে আর এইভাবে করে আমি ঠিক 15 মিনিট জাল করব চুলাটা লো করে। তো এই তো ভালোভাবে শিরাটা বলক এসে গেছে। তো আমি চুলাটা লো করে কিন্তু 15 মিনিট জাল করে নিয়েছি। এই পর্যায়ে আমি প্রত্যেকটা আম উল্টিয়ে দিব। আর
আরচোলাটা কিন্তু লো আছে, তাহলে কিন্তু আরচোলাটা বাড়িয়ে এই কাজটা করা যাবে না। আর এই কাজটা করলে শিরাটা ঘন হয়ে যাবে আর আমের ভিতরে ভিতর পর্যন্ত শিরাটা ঢুকবে না। আর চুলাটা লো করেই এই কাজটা করতে হবে, তাহলে কিন্তু আমের মোরব্বাটা খেতে অনেক বেশি মজা হবে। তো এই তো আমি এখন আমগুলাকে আবারও উল্টিয়ে দিলাম, দিয়ে হচ্ছে মোট কথা হচ্ছে একবার উল্টানো হচ্ছে হয়েছে। তো এখন হচ্ছে আমি আবারও 10 মিনিট জাল করব। তো 10 মিনিট জাল করার পর আমি আবারও কিন্তু আমগুলাকে উল্টিয়ে দিয়েছিলাম। তো শিরাটা এখন কিন্তু ঘন হয়ে এসেছে, আর শিরাটা এরকম ঘন হয়ে আসলেই আমাদের বুঝতে হবে আমের মোরব্বাটা রেডি। আর এই যে দেখুন প্রত্যেকটা আম কিন্তু আস্তে আস্তেই আছে, একটুও ভেঙে যায় নাই। আর কাঁচা আমের যখন সময় থাকে তখন কিন্তু বিভিন্ন আমের রেসিপি আমরা কিন্তু করে থাকি, তো আপনারা চাইলে কিন্তু আপনারা করে নিতে পারেন আমার মতো করে এরকমভাবে কাঁচা আমের মোরব্বা, খুবই মজা। তো এই তো আমি নিয়ে নিচ্ছি, পরিবেশন করে নিচ্ছি আর কি একটা বোলের মধ্যে। তো বাকি শিরাটা হচ্ছে উপরে দিয়ে দিচ্ছি, আর এখন কিন্তু যত খুশি তত খেতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে করে আমার সব নতুন ভিডিও আপনারা দেখতে পারেন বা পেয়ে যান। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।